দেখাইছে কত রকম কিছু করেছে, তার আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আপনার লাশটা মাটিতে খেয়ে শেষ করে দেবে, সাবার করে দেবে, পুকায় খেয়ে। আরে ভাই, মাটির নিচে যখন মাটি খোঁড়া হয়, কত রকমের পোকা মাটির নিচে থাকে, কত শীত লাগে। আল্লাহু আকবার, রাত্রে বেলা আসলাম, কত শীত, কত মানুষ, আবার বৃষ্টি পড়ে, কত কিছু গায়ের মধ্যে, তারপর ঠান্ডা লেগে যায়। হা, কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখবে, কিচ্ছু তো থাকবে না ওখানে। ওই কবরে মানুষ কি করে ঘুমাবে? রাত্রে উঠে আল্লাহর কাছে একটু কেঁদে কেঁদে বলুন, আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি আমার রব, তুমি তো সেই রব, তুমি এমন একজন রব যাকে ডাকলে তুমি খুশি হও। যে জীবনে 70 বছর ধরে গুনাহ করেছে, 80 বছর বয়স গুনাহ করেছে, বুঝেনি, সারা জীবন ইসলাম গ্রহণ করেনি, মুশরিক ছিল, যে সারা জীবন গুনাহ করতে করতে এবার আল্লাহ বলছেন, বান্দা তুমি গুনাহ করতে করতে কাইল হয়েছো, আসো আমার কাছে। ইল্লা মান তাবা আমানা ও আমিলা সালিহান, তুমি আমার কাছে তওবা করো, প্রভু বলে, গফুর রহিম বলে একটা ডাক দাও, তোমার সমস্ত গুণাগুলি, ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতি হাসানা, আমি নেকিতে পূর্ণ করে দেব। কেমন রব এটা, কেমন অভিভাবক, কেমন প্রতিপালক! তুমি একটু ডাকো না আল্লাহকে, রাত্রেবেলা উঠে আল্লাহ দুরাকাত সালাত পরে, উযু করে ভালো করে দুরাকাত সালাত পরে, আল্লাহ আমি তো অসহায় বান্দা, আমার পিছে শয়তান আছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, একটু বলে দেখেন না, আল্লাহ মাফ করে দিবে। ওই অন্ধকার কবরে আপনাকে রেখে আসবে, ওখানে তো কেউ থাকবে না, আপনার মালিক ছাড়া, আপনার সন্তান যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনার টাকা পয়সা যাবে না, দুনিয়ার সব কাপড়ের পকেট আছে কিন্তু কাফনের কাপড়ের কোনো পকেট নাই। ওখানে চিরুনি লাগবে না, আয়না লাগবে না, রুমাল লাগবে না, টাকা পয়সা লাগবে না, মানিব্যাগ লাগবে না, পাসপোর্ট লাগবে না, না লাগবে শুধু নেকি, নেকটাকে জড়িয়ে কবরের মধ্যে রেখে আসবে, শেষ বিদায় আপনাকে দিয়ে দেবে। ওখানে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আপনার কেউ নেই। ওখানে একটু আল্লাহকে ডাকেন, ওখানে তো ডাকতে পারবেন না, আমি পারবো না, আমি আমাকে সহ নাসিয়া করছি, যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের পূর্ণাঙ্গ পথে চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل